আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে আপনাদের একটা ইরর সলভ করে দেখাবো। সেটা হচ্ছে কি, আমরা এই যে এই ইররটা দেখছেন, এই ইররটা আমরা সলভ করে দেখাবো। তো এটাকে আমরা কপি যদি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই ইরর মেসেজটা আমরা কি করব, সলভ করে দেখাবো আপনাদের। তো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে ইরর মেসেজটা সলভ করা নিয়ে। তো এটা সলভ করতে হলে আপনাকে কী করতে হবে, দুই রকম ভাবে অ্যাড করা যায়। সেটা হচ্ছে এই 27.0.1 যদি ব্যবহার করেন তাহলে কী হবে, আপনার ইরর মেসেজটা চলে যাবে। জিরো ডট, এখানে ডট ব্যবহার করতে হবে। এই যে সাকসেসফুলি কী হয়ে যাচ্ছে, এটা কানেক্ট হয়ে যাচ্ছে। এভাবে একটা সলভ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এইভাবে সলভ করতে পারেন। সেকেন্ড মেথড থেকে আমি এটাকে কপি করে নিই। তো আমি এটাকে কি করব, এটাকে পেস্ট করে দিলাম এবং এইটুকুকে কি করব, অন করে ডাটাবেজ কানেক্টেড কানেকশন। হ্যাঁ, কানেকশন কানেক্টেড, যা হোক কানেক্টেড দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আপনি এই লোকাল হোস্ট যদি এইটা চেঞ্জ করে যদি এই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করেন তাহলে সলভ হয়ে যাবে, অথবা এইগুলা এইটুকু অপশন আপনি দিয়ে দিলেও সলভ হয়ে যাবে। তো আপনার যেটা প্রয়োজন সেটা করতে পারেন। ঠিক আছে, তো এটা আজকের টিউটোরিয়াল, আশা করি এটুকু আপনাদের কাজে লাগবে। তো আমরা এই ফাইলটাকে কপি করে এটার নামে পেস্ট করে দিলাম। তো আজকের টিউটোরিয়াল পর্যন্ত আল্লাহ হাফেজ।